হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে এমসিবিটাই প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো ভিডিও শুরু হবার আগে তোমরা যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তা চলো ভিডিও শুরু করা যাক এক একটা বলছে ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক হলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক গঙ্গা কিশোর ভট্টাচার্য দু নম্বর প্রশ্ন বামবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান নাম্বার খ উমেশচন্দ্র দত্ত নেক্সট প্রশ্ন বলছে এক তিনেরটা বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট চার নম্বর প্রশ্ন মহাবতিনি পত্রিকার একজন বিশিষ্ট লেখক ছিলেন হচ্ছে মানকুমারী বসু নেক্সট বলছে মহাবতিনি পত্রিকা ছিল একটি মাসিক পত্রিকা নেক্সট প্রশ্ন বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকাটির নাম অপশান নাম্বার ক দিকদর্শন নেক্সট প্রশ্ন বাংলায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করেন অপশান নাম্বার গ জেমস হচ্ছে আগস্ট হিকি নেক্সট প্রশ্ন বলছে মহাভোনি পত্রিকা প্রকাশিত হয় অপশান নাম্বার ঘ আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন উনিশ শতকের নারীর অবস্থা জানার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সংবাদ সাময়িক পত্র ছিল অপশান নাম্বার ঘ বামাবোধিনী পত্রিকা নেক্সট প্রশ্ন বলছে দিগদর্শন পত্রিকা সম্পাদক মার্সম্যান অমৃত বাজারের পত্রিকা সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ নেক্সট প্রশ্ন যে সাহিত্য সাহিত্যিক পাবনায় কৃষকবিদ্য সমর্থন করেছিলেন তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান নাম্বার ক নেক্সট রয়েছে বলছি হিন্দু প্যাট্রিওটিক পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী ছিলেন অপশান নাম্বার গ মধুসূদন রায় নেক্সট প্রশ্ন বলছে সাঁওতাল এলাকায় সামরিক শাসন জারির তীব্র বিরোধিতা করা হয় অপশান নাম্বার ক হিন্দু প্যাট্রিওটিক পত্রিকা নেক্সট প্রশ্ন বলছে হিন্দু প্যাট্রিওটিক পত্রিকা সম্পাদক অপশান নাম্বার গ হরিশচন্দ্র মুখোপাধ্যায় মামতী পত্রিকা বামা আসলে কারা অপশান নাম্বার ঘ সমগ্র নারী জাতি নেক্সট প্রশ্ন প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় অপশান নাম্বার গ্রাম বার্তা প্রকাশিকা নেক্সট প্রশ্ন বলছে সোম প্রকাশ ছিল একটি অপশান নাম্বার গ সাপ্তাহিক পত্রিকা নেক্সট প্রশ্ন ডালৌসি নগ্ন সাম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয় অপশান নাম্বার ঘ ভারতীয় ভারতী পত্রিকায় নেক্সট প্রশ্ন নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশের জন্য জেমস লং দণ্ড হয় অপশান নাম্বার ক এক মাস নেক্সট প্রশ্ন হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ হুতুম প্যাঁচা নকশা রচনা করেন অপশান নাম্বার ঘ কালীপ্রসন্ন সিংহ প্রকাশের সময় গ্রাম বার্তা প্রকাশ শিক্ষা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার বিদ্যুৎ সভা প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার ঘ কালীপ্রসন্ন সিংহ নেক্সট বলছে নীলদহাপুর নাটকের বলছে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আলালের ঘরে দুলাল রচনা করেন প্যালিচাঁদ মিত্র গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় হতো মাসিক নীলদহাপুর নাটকের ইংরেজি অনুবাদক প্রকাশ করেন বলছে রেভারডেন্ট জেমস লং নেক্সট বলছে গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো অপশান নাম্বার খ কুষ্টিয়া থেকে তত্ত্বাবধিনি পত্রিকার সম্পাদক ছিলেন অপশান নাম্বার খ অক্ষয় কুমার দত্ত কালীপ্রসন্ন সিংয়ের ছদ্মনাম হুতুম প্যাঁচা অপশান নাম্বার গ হিন্দু কলেজে প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার গ আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হচ্ছে কুড়ি জানুয়ারি নেক্সট হচ্ছে মেট্রোপলিটান ইনস্টিটিউশনে প্রতিষ্ঠাতা অপশান নাম্বার ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হুতুম প্যাঁচা নকশা গ্রন্থের প্রধান প্রতিপত্ত বিষয় ছিল অপশান নাম্বার ক কলকাতা নাগরিক জীবন নেক্সট প্রশ্ন বলছে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার গ লর্ড ওয়ারেন হেস্টিং নেক্সট প্রশ্ন বলছে বেন্টিংয়ের আমলে জন জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন টমাস মেকলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে ভারতের পাশ্চাত্য বিস্তারের ক্ষেত্রে বিমানের নামটি হল কালীপ্রসন্ন সিংহ নেক্সট রয়েছে মেকলে মিনিট পেশ করা হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতের শিক্ষাক্ষেত্রে পড়া নীতি প্রবর্তন করেন অপশান নাম্বার ক মেকলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার খ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বাংলায় শিক্ষা নারী শিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপশান নাম্বার ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন মিনিটের মাধ্যমে পাশ্চ পাশ্চাত্য শিক্ষার দন বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে মেকলে মিনিট হেয়ার স্কুলে বর্তমান নাম প্রথম নাম ছিল উত্তর হবে অপশান নাম্বার খ পটলাঙ্গা একাডেমি সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় অপশান নাম্বার ঘ আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে ব্রাহ্ম সমাজের মুখপাত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল বেথুন কলেজ ভারতে পাশ্চাত্য রীতির শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন অপশান নাম্বার প্রিন্সেপ হিন্দু বালিকা বিদ্যালয়ে স্থাপিত হয় অপশান নাম্বার গ আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে একটু ভুল রয়েছে অপশান লেখাটা দেখে নিও নেক্সট রয়েছে পঞ্চাশ নবপ্রস ভারতে পাশ্চাত্য শিক্ষা শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন অপশান নাম্বার ক মেকলে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম অপশান নাম্বার ক স্কটিশ চার্চ কলেজ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন অপশান নাম্বার খ আলেকজান্ডার ড্রাফ হিন্দু কলেজে প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার গ আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে প্রথম বাঙালি ছাত্র যিনি সব ব্যবছেদ করেছিলেন তিনি হলেন অপশান নাম্বার গ মধুসূদন গুপ্ত নেক্সট প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার ক আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পরিদর্শক অধ্যাপক ছিলেন অপশান নাম্বার গ রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু কলেজের বর্তমান নাম অপশান নাম্বার গ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নেক্সট রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন অপশান নাম্বার ঘ লর্ড ক্যানিং কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান নাম্বার ক ডক্টর জে এম জে ব্রামলি নেক্সট প্রশ্ন বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বি এ পরীক্ষা অনুষ্ঠিত হয় অপশান নাম্বার খ আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ভারতে পা প্রথম পাশ্চাত্য শিক্ষা সূত্রপাত ঘটে অপশান নাম্বার ক বাংলায় নেক্সট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন অপশান নাম্বার গ স্যার গুরুদাস ব্যানার্জি নেক্সট প্রশ্ন বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশান নাম্বার ঘ জেমস উইলিয়াম কোলভিল এশিয়ার কোন মেডিকেল কলেজ প্রথম ইউরোপীয় শিক্ষা চিকিৎসাবিদ্যা শেখানো শুরু করে অপশান নাম্বার গ পণ্ডিচেরি দেবেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজের আদর্শ মূলনীতি ছিল অপশান নাম্বার ক বেদ বলছে বিবাহ আইন পাশ হয় অপশান নাম্বার গ আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট বলছে সতীদাহ প্রথা রদ হয় অপশান নাম্বার খ আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কার দানের অর্থে হুগলি ইমামবাড়া হাসপাতাল নির্মিত হয় অপশান নাম্বার খ হাজি মোহাম্মদ মহসিন বিধবা বিবাহ আইন পাশ হয় অপশান নাম্বার ঘ লর্ড রাঘু আমলে নেক্সট প্রশ্ন প্রতিশ্রুতি দেওয়া প্রথার বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন অপশান নাম্বার খ রামমোহন রয় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় অপশান নাম্বার খ আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর নববিধান প্রতিষ্ঠা করেছিলেন অপশান নাম্বার গ কেশবচন্দ্র সেন মহসিন শিক্ষা তহবিল প্রতিষ্ঠার উদ্বেগ নেন অপশান নাম্বার ঘ যে আইনের মাধ্যমে সত্য প্রথা রদ করা হয় সেটি হলো অপশান নাম্বার গ সপ্তদশ আইন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গঠন করে অপশান নাম্বার খ কেশবচন্দ্র সেন একাডেমিক অ্যাসোসিয়েশন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় অপশান নাম্বার ঘ আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম ব্রাহ্মনন্দ নামে পরিচিত ছিলেন অপশান নাম্বার খ কেশাবচন্দ্র সেন বিজয় কৃষ্ণ গোস্বামী দেহত্যাগ করেন অপশান নাম্বার গ পুরীতে সাধারণ ব্রাহ্ম সমাজে পরিষ্ঠাতা ছিলেন অপশান নাম্বার গ বিশ্বনাথ শাস্ত্রী সব মতকে এক একটি পদ বলে জানবে আমরা ঠিক পথ আমরা সকলে মিথ্যা আর সকলে মিথ্যা এরূপ বোধ না হয় বিদ্বেষ ভাব না হয় কারুক্তি অপশান নাম্বার ক শ্রীরামকৃষ্ণের সন্ন্যাস গ্রহণের পর অচ্যুতানন্দ সরস্বতী নাম গ্রহণ করে অপশান নাম্বার ঘ বিজয়কৃষ্ণ গোস্বামী কেশবচন্দ্র সেনকে ব্রাহ্মণন্দ উপাধি দেন অপশান নাম্বার খ দেবেন্দ্রনাথ ঠাকুর সর্বধর্মের সমন্বয় আদর্শ প্রচার করেন অপশান নাম্বার খ শ্রীরামকৃষ্ণ জীবের দয়া নয় শিব জ্ঞানে জীব সেবার কথা বলেছেন অপশান নাম্বার গ শ্রীরামকৃষ্ণ ধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামক গ্রন্থের লেখক অপশান নাম্বার খ দেবেন্দ্রনাথ ঠাকুর নববেদান্তবাদ প্রচার করেন অপশান নাম্বার নববেদান্তবাদ প্রচার করেন এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন বল যত মত আদর্শ প্রচার করেন অপশান নাম্বার গ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র ছিলেন অপশান নাম্বার ঘ উদ্বোধন পত্রিকায় টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতাটির রচিতা অপশান নাম্বার ঘ নেক্সট প্রশ্ন সব লোকে কয় লালন কি জাত সংসারে গানটি রচিতা অপশান নাম্বার ক লালন ফকির উনিশ শতকে বাংলার নবজাগণের প্রথম শুরু হয়েছিল অপশান নাম্বার গ কলকাতায় নববঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন অপশান নাম্বার ঘ ডিরোজিও স্ত্রী শিক্ষা বিধা বিষয়ক গ্রন্থটি রচনা করেন অপশান নাম্বার ঘ গৌরমোহন বিদ্যালঙ্কা নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিলেন অপশান নাম্বার খ নেক্সট প্রশ্ন বলছে উনিশ শতকে বাংলা নবজাগণের এলিস্টিস আন্দোলন পরিচিত অপশান নাম্বার ক নেক্সট প্রশ্ন বলছে উনিশ শতকে বাংলা নবজাগরণের প্রাণপুরুষ ছিল অপশান নাম্বার খ কলকাতা ফকির আব জাংরিয়া কবি কাব্যগ্রন্থির রচনা করেন অপশান নাম্বার গ নেক্সট প্রশ্ন বলছে কে বলেছেন যে বাংলার জাগরণ আন্দোলনের নবজাগরণ আন্দোলনের বিপরীত ধর্মী অপশান নাম্বার গ সুপ্রকাশ রায় উনিশ শতকের পাশ্চাত্য শিক্ষা শিক্ষা শিক্ষিত বাংলার প্রগতিশীল সমাজকে বলা হতো অপশান নাম্বার খ আর শেষ প্রশ্ন বলছে উনিশ শতকে বাংলায় বৌদ্ধিক আগ বলছে অগ্রগতির প্রাণকেন্দ্র ছিল অপশান নাম্বার ক কলকাতা